নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছেন, কিভাবে করবেন, বাড়ির ফাউন্ডেশন কিভাবে নেবেন এবং বিল্ডিংয়ের খরচ কমাবেন কিভাবে, তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি পিলার দিয়ে করা হয়েছে। এই ভিডিওটির প্রত্যেকটি পিলারে 10 মিলি রড 3 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই ভিটির প্রত্যেকটি বেজ 1.5 ফিট বাই 1.5 ফিট করে দেওয়া হয়েছে এবং এই ভিটির চতুর্থ সেটে হলে প্রথমে 15 ইঞ্চির সোলিং দিয়ে 3 ইঞ্চি সিসি ডালাই দেওয়া হয়েছে। তারপর 10 ইঞ্চি ইটের গাঁথুনি প্রায় 2.5 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর 5 ইঞ্চি ইটের গাঁথুনি 10 ফিট পর্যন্ত দেওয়া হবে। দর্শক বন্ধুরা, যারা অল্প টাকায় গ্রামের মধ্যে আধুনিক 3 অথবা 4 বেডরুমের সুন্দর টিনসের বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। দর্শক বন্ধুরা, এটা হলো বারান্দার একটা পকেট রুম, আর এটা হলো পকেট রুমের ভিতরের ডিজাইন। এই রুমকে আপনারা কিচেন রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই রুমের দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ 6 ফিট, এর মধ্যে একটি জানালা। জানালা দৈর্ঘ্য হলো 3.5 ফিট, প্রস্থ 2.5 ফিট। তো চলুন দেখে আসি, প্রথমে কর্নার রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? দর্শক বন্ধুরা, 7 ফিটের মধ্যে লিনটানের কাজ চলতেছে। লিনটানের মধ্যে 8 মিলি রড 3 পিস করে দেওয়া হয়েছে। বাড়ি করার পূর্বাভাসে একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখন পর্যন্ত 2,85,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে, তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো মিডিলের একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? দর্শক বন্ধুরা, যারা অল্প টাকায় গ্রামের মধ্যে 3 অথবা 4 বেডরুমের আধুনিক সুন্দর টিনসেট বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নারের একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো
চল্লিশ ফিট, প্রস্থ ১৯ ফিট ৩ ইঞ্চি। এই ব্যাটি টোটাল ৭৭২ স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই ব্যাটিতে টোটাল ৪টা বেডরুম, ১টি কমন টয়লেট এবং সামনে সাইডে ১টি বারান্দা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আপনি ইচ্ছা করলে বারান্দার পকেট রুমকে কিচেন রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। বারান্দার এই সাইডেই কমন টয়লেট ও গোসলখানা ডিজাইনটি একসাথেই করা হয়েছে। দর্শক বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো ৮ ফিট, প্রস্থ ৬ ফিট। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুনবার এই ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দর্শক বন্ধুরা, এখন আমরা জানব এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে। এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটে লাগবে ১৪,০০০, যার বর্তমান বাজার মূল্য ১,২৮,৮০০ টাকা। প্রতি হাজার ইটের বর্তমান বাজার মূল্য ৯,২০০ টাকা। সিমেন্ট লাগবে ১৭৫ ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য ৭৮,৭৫০ টাকা। রড লাগবে ৬২০ কেজি, যার বর্তমান বাজার মূল্য ৪৯,৬০০ টাকা। সাদা বালু লাগবে ৮৭৫ সিএফটি, যার বর্তমান বাজার মূল্য ১৫,৭৫০ টাকা। লাল বালু লাগবে ২০০ সিএফটি, যার বর্তমান বাজার মূল্য ৬,৪০০ টাকা। এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে ৯৭,০০০ টাকা। এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে দরজা জানালা, টিন কাঠ সহ ৬,২০,০০০ টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ৩D প্ল্যান করাই নিতে পারবেন। এই ব্যাটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি ফিলার দিয়ে করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুনবারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।